আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আলোচনা করব ইন্ট্রাকো শেয়ার নিয়ে। সো ভিউয়ার্স, ইন্ট্রাকো শেয়ার আপনারা জানেন দীর্ঘ দীর্ঘদিন যাবত একটা আপ ট্রেন্ডে ছিল, এবং এর আগে কিন্তু যখন নতুন আইপিওতে আসে তাহলে আপনারা লক্ষ্য করবেন, লক্ষ্য যদি করেন তাহলে দেখতে পারবেন যে একটা ডাউন ট্রেন্ডে ছিল। সো আইপিওতে যখন হোল্ডেড হওয়ার পর ডাউন ট্রেন্ডে যায় তখন প্রায় দুই বছরের কাছাকাছি সে কিন্তু একটা ডাউন ট্রেন্ড মুভে থাকে, দেন সে আস্তে আস্তে উপরের দিকে আপ হওয়ার চেষ্টা করে। সো ভিউয়ার্স, আমি একটা জিনিস বলবো আমার আমার চ্যানেলের ভিউয়ারদেরকে, একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আপনারা কখনো এরকম শেয়ার কিনবেন না যেগুলো নতুন আইপিওতে আসে এবং তার ফান্ডামেন্টাল হালকা পাতলা দেখে আপনারা বেশি বেশি বাই করা থেকে বিরত থাকবেন, কারণ এর একটা অন্যতম উদাহরণ হচ্ছে এই ইন্ট্রাকো। সো চলেন আজকে আমি আপনাদেরকে নিজে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস ইন্ট্রাকো শেয়ারের সম্পর্কে। সো এটার ফান্ডামেন্টালটা অবশ্যই আপনারা দেখে নেবেন, আমি চেষ্টা করবো যে টেকনিক্যাল যেগুলো আছে সেগুলো তুলে দেওয়ার জন্য। সো ভিউয়ার্স, আমরা জানি ইন্ট্রাকো শেয়ারটার ফ্লোর প্রাইস সম্ভবত, খুব সম্ভবত এটা 20 টাকার আশেপাশে আছে, 20 টাকা বা 21 টাকার কাছাকাছি। সো আলোচনা করব যে ইন্ট্রাকো শেয়ার আপনারা কিন্তু গত গত বছরের নভেম্বর থেকে আমরা কিন্তু একটা নেগেটিভনেস দেখতে পাচ্ছি ইন্ট্রাকো শেয়ারের মধ্যে, এবং ইন্ট্রাকো শেয়ার নিয়ে আমি পূর্বেও আলোচনা করছি আমার চ্যানেলের মধ্যে। সো আমার যেটা ধারণা হচ্ছে ইন্ট্রাকো শেয়ার হয়তো বা সামনে আরো পড়তে পারে। এই জায়গায় শুধু তারাই, আমি বলবো, নতুন এন্ট্রি নেবেন যারা মনে করেন শর্ট টার্মে প্রফিট বুকিং এর জন্য, তাও এন্ট্রি নেবেন কত লেভেলে? এই 37 টাকা লেভেলে। আমি আমার চ্যানেলে বলছিলাম 37 টাকা লেভেল হচ্ছে ইন্ট্রাকোর জন্য শর্ট টার্ম ট্রেড নেওয়ার প্লেস হতে পারে, এবং আপনি উপরে যত ছাড়তে পারেন 40-41 টাকা থেকে শুরু করে যা ছাড়তে পারেন, ঠিক আছে। তবে আমার কথা হচ্ছে যে 40 টাকা পাইলে ছেড়ে দেওয়া বেটার, তারপর আস্তে আস্তে ছাড়বেন। 40 টাকা পাইলে মনে করেন 50% ছাড়লেন, 41 টাকা আপনি আর কি ধাপে ধাপে যেই রকম আপনার সুবিধা হয় সেই রকম ছাড়তে পারেন। সো আর বাকি রইল কি, বাকি রইল হচ্ছে এখন যদি 37 টাকার নিচে বাইসেন্স কোনো সময় চলে আসে, আসতে পারে নাও আসতে পারে, যদি বাইসেন চলে আসে তাহলে কতটুকু লেভেলে আপনারা আবার এন্ট্রি নিতে পারেন? অবশ্যই এই জায়গায় একটা আছে, সাপোর্ট আছে, এই জায়গায় একটা ভালো একটা সাপোর্ট আছে। আমি বলবো যদি আবার এটাতে এন্ট্রি নিতে নিতে যান তাহলে 28-29 টাকায় একটা এন্ট্রি নিতে পারেন, সেটা সেটা একটা মোটামুটি প্রফিটেবল হবে। আর আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে যে যেটা বলছে প্রায় 24-25 টাকা। সো এর নিচে যদি আসে তাহলে 28-29 টাকা থেকে বাই করা শুরু করতে পারেন, এবং 25 টাকা পর্যন্ত পজিশন নিতে পারেন। আর যেটা ফ্লোর আছে সেটা তো আছেই। সো আমার কাছে মনে হচ্ছে বর্তমান মুহূর্তে এমএসসিডির উপর ভিত্তি করে আমি বলতেছি, এমএসসিডির উপর ভিত্তি করে আমি বলতেছি যে এটা এখন একটা নেগেটিভনেস দেখা যাচ্ছে, অর্থাৎ এটা যখন পজিটিভনেস ছিল এই সময়টাতে আমরা এন্ট্রি করতে পারতাম। সো এই সময়টা কোন জায়গায়? এই সময়টা হচ্ছে এই যখন এভারেজ ভ্যালুতে ছিল, তখনই এন্ট্রি নেওয়াটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেটার। এবং ওই সময়ে যারা এন্ট্রি নিচ্ছে 20 টাকার রেঞ্জে, তারা কিন্তু 2x 2.5x রিটার্ন পেয়েছে। সো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।